বাচ্চারা ভালো আছো নিশ্চয়ই। আজকে আমি তোমাদের একটু বাংলা পড়াবো, তা মাকে বলো বাংলা অ আ ক খ বইটা, এ দেখো এই বইটা খুলে দিতে। হ্যাঁ, এই বইটা খুলে চ থেকে ইয় পর্যন্ত পড়াবো আজকে। চ থেকে ইয়, আমি বইটা এনেছি। আচ্ছা, চয়ে দেখো এই বইটা তোমরা খোলো, আমি তোমাদেরকে এখানে বড় করে সব লেখাগুলো লিখে ছড়াগুলো ছবিগুলো এঁকে নিয়ে এসেছি, বুঝতে পেরেছ? তাহলে এটা কি বলো তো, এ দেখো বইতে আছে, এটা কি চ, এখানেও দেখো চ এঁকেছি লিখেছি। চয়ে কি হয় বলো তো? চয়ে চিতাবাঘ, চয়ে চিতাবাঘ। চিতাবাঘের কি সরু ঠ্যাং, ঠ্যাং মানে পা, পাকে বলেছে চিতাবাঘের সরু ঠ্যাং। তারপরে দেখো ছ, ছয়ে কি বলেছে? ছয়ে হচ্ছে ছাগল ছানা, ছ দিয়ে একটা শব্দ, এটার নাম দিয়েছে ছাগল ছানা। ছাগল ছানা কীভাবে চলে? ছাগল ছানা লাফিয়ে লাফিয়ে চলে। ছাগল ছানা কীভাবে চলে? লাফিয়ে লাফিয়ে চলে, বুঝতে পেরেছ? তারপরে দেখো বর্গির জ, চ ছ বর্গির জ। বর্গির জয় কি? এই শব্দটা হচ্ছে জাহাজ। জাহাজ কোথায় ভাসে? সাগর জলে, অর্থাৎ সমুদ্রে ভাসে জাহাজ। বইতেও জাহাজ আঁকা আছে, ওই জন্য আমি তোমাদের জাহাজই এঁকে নিয়ে এসেছি, কেননা বর্গের জল দিয়ে জলও হয়, ছোট শব্দও হয়, কিন্তু এখানে জাহাজ দেখিয়েছে। তাহলে জাহাজ কোথায় ভাসছে? সাগর জলে, তাই তো? তারপরে দেখো ঝ, ঝয়ে ঝাড়ুদার, ঝাড়ুদার অর্থাৎ ঝাড়ু মানে ঝাঁটা, যারা ঝাড় দেয় পরিষ্কার করে দেয় তাকে বলি আমরা ঝাড়ুদার। তাহলে ঝাড়ু হাতে কি এলো? ঝাড়ু হাতে এলো কানাই, কানাই হচ্ছে এই লোকটির নাম। ঝাড়ু হাতে কে এসেছে? ঝাড়ু হাতে এলো কানাই। আচ্ছা, এবার দেখো ইয়ো, ইয়ো চড়ে নাচছে দু ভাই। ইয়ো দেখো এখানে একটা, এরা দুজনা দুটো ভাই, দুজনার সাথে কিসের সম্পর্ক? ভাইয়ের সম্পর্ক। তাহলে কি করছে? ইয়োর ওপরে চড়েছে, চড়ে দুই ভাই খুব নাচ করছে। তাহলে আমরা কিভাবে পড়ব? যদি বলি চ থেকে ইয়ো টানা বলো, টানা মুখস্থ বলো, তখন কিভাবে বলবে? চ ছ বর্গের জ ঝ ইয়ো। তাহলে যদি বলি চ দিয়ে একটা ছড়া বলো, তখন কি বলবে? বলবে চিতা বাঘের সরু ঠ্যাং। আচ্ছা, যদি বলি ছ দিয়ে একটা ছড়া বলো, কি বলবে? বলবে ছাগল ছানা লাফিয়ে চলে। বলো বর্গের জ দিয়ে একটা ছড়া বলো, কি বলবে? বলবে জাহাজ ভাসে সাগর জলে। তারপরে ঝ দিয়ে, যদি বলি ঝ দিয়ে একটা ছড়া বলো, তখন কি বলবে? বলবে ঝাড়ু হাতে এলো কানাই। আর যদি বলি ইয়ো দিয়ে একটা ছড়া বলো, তখন কি বলবে? ইয়ো চড়ে নাচছে দুবাই, তাই তো? তাহলে তোমাদের যদি বলি ক থেকে ইয়ো পর্যন্ত টানা বলো, তখন তোমরা কি বলবে? ক খ গ ঘ ঙ চ ছ বর্গের জ ঝ ইয়ো। এইভাবে তোমরা সব অক্ষরগুলো বাড়িতে শিখবে এবং তার দিয়ে যে ছড়াগুলো আছে ছড়াগুলোও শিখবে, আমরা কিন্তু ছড়াগুলোও ধরব, বুঝতে পেরেছ? ভালো লাগলো তো? মন দিয়ে পড়াশোনা করবে, বাড়িতে সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ঠিক আছে?